হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন। আমি আপনাদের হোস্ট মোহাম্মদ আতাউল্লাহ শাহেদ, অ্যাগেন ব্যাক উইথ অ্যানাদার এপিসোড। সো আমি একটু এক্সাইটমেন্টের মধ্যে দিয়েই যাচ্ছি এবং এক্সাইটমেন্টটা মানে আমার এই আনন্দ খুশিটাই আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমি আজকে এই ভিডিওটি করা। সো আপনারা জানেন শীত চলে আসতেছে, তো শীতের জন্য একটা ইনডোর প্রিপারেশনের প্রয়োজন হয়। তো এই প্রিপারেশনটার জন্য আমার আব্বু আমাকে যথেষ্ট হেল্প করছে এবং উনি আমাকে আজকে একটি কয়েকদিন আগেই অ্যানাউন্সমেন্ট করেছে। তো ওইটা আমি তখনই আসতে চেয়েছিলাম ভিডিওতে, বাট আমার আশা হয়নি। আমি ভাবলাম যে ফুল সেট আপটা রেডি করেই দেন আপনাদের কাছে আসি। হ্যাঁ, সো অ্যানাউন্সমেন্টটা কী বা আমার জন্য সবচেয়ে খুশির জিনিসটা কী সেই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকে। তো উইন্টার পারপাস আমার একটি রুমের প্রয়োজন হচ্ছিলো, বাট আমার কাছে কোনো রুম অ্যাফোর্ড করার মতন জায়গা ছিল না। বাট মানে ফর্চুনেটলি বলেন বা আনফর্চুনেটলি বলেন, আব্বু আমাকে যথেষ্ট সাপোর্ট করে এই সকল ব্যাপারে, এই মাছপালা নিয়ে বা হবি নিয়ে। তো আমি আপনাদের একটা জিনিস দেখাতে যাচ্ছি, আসেন এটা দেখাই। তো আমার জন্য খুশির কারণ হচ্ছে আমার বাবা আমাকে এই যে এই রুমটা বা গেটটা, আমার একটা ফাঁকা ঘর ছিল নিচতলায়, তো আমার ছেলেকে দেখতে পাচ্ছে মাঝখানে দৌড়াদৌড়ি করতেছে। তো এই ঘরটা আব্বু আমাকে দিয়ে দিয়েছে ফর আমার ফিশের জন্য। আর অ্যানাউন্সমেন্টটা হচ্ছে আমি ইনডোরে মাছ রাখবো, তার জন্য একটি সেলফও তৈরি করেছি আপনাদের দেখানোর জন্য। দেখেন, এটা হচ্ছে ফোর স্টোরেজ, বাট আমি থ্রি স্টোরেজ ইউজ করবো, কারণ ফোর স্টোরেজ অনেক উঁচু হয়ে যাবে। হ্যাঁ, তো আমি আপনাদের সাথে শেয়ার করব আমি এটার কস্টিং কেমন গিয়েছে, কারণ আপনারা অনেকে চেষ্টা করবেন ইনডোর করার জন্য। আর আরেকটা জিনিস বলে নিই, আমি যেহেতু একটু ফাঁকা ঘরে আছি, সো একটু একো হতে পারে, তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো আমি যখন ট্যাঙ্কগুলো তৈরি করছিলাম তখনই আমি ভেবেছিলাম যে না, আমি ভিডিও করি, বাট আমার এক বড় ভাই বা সামনকে বললো ভাই রেডি করে তারপরে ভিডিওতে যাও, আর ইন ডিটেলস বলবা যে এটার কস্টিং কেমন হয়েছে, কোনটার সাইজ কি, কোনটার সাইজ কি, কত খরচ গেল বা কি আসে, সেই ইন ডিটেলস আলোচনা করো। কারণ অনেকে চেষ্টা করবে র্যাক নিয়ে, আর র্যাক নিয়ে কিভাবে মাছ পালা যায় এটা নিয়ে ভিডিও করব। তো আমি চিন্তা করলাম যে আপনাদের জন্য ইটস এ গুড নিউজ, র্যাকে কিভাবে মাছ পালতে হয় সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সো এটা কমপ্লিট হয় নাই, সেটা ফিটার লাগাতে হবে, প্ল্যান দিতে হবে, আর এয়ারেশনটা অফ রেখেছি, কারণ হচ্ছে যে ভিডিও করার সময় সাউন্ড আসবে। তো আসুন আমি একটু র্যাক সম্পর্কে আপনাদের ডিটেলস বলি। তো আপনারা বুঝতেই পারছেন আমার এক্সাইটমেন্ট, একটা রুম পাওয়া আর চারটাখানি কথা না, বাড়ির ভিতরে আর বাকি রুমগুলো বাবা ভাড়া দিবে, শুধু আমাকে এটা দিয়ে দিয়েছে একটা ড্রয়িং রুম। সো আসেন, আরও কয়েকটা ট্যাঙ্ক আছে এখানে, আপনারা দেখছেন 1 2 3 4টা, আর এইখানে দেখেন এই যে একটা 5টা, একটা 6টা, ও 4টা 5টা, আর এই একটা 6টা, এটা এটা এখনো তৈরি করা হয়নি। সো এই ট্যাঙ্কটা পরে তৈরি করব আমি, আর প্রত্যেকটা ট্যাঙ্কই আমার নিজের বানানো, আমি আর আমার বাবা দুজন মিলে বানিয়েছি, কারো হেল্প লাগেনি, বা পরামর্শ নিয়েছিলাম কিভাবে করা যায় বা কিভাবে, মানে এত বড় ট্যাঙ্ক। আগে বলে নেই যে ট্যাঙ্কের ডাইমেনশনটা কি, মানে র্যাকের ডাইমেনশনটা আপনাদের আগে বলে দিই, আপনারা যদি র্যাক বানাতে চান, সো যারা যারা র্যাক বানাবেন তারা অবশ্যই এই যে পায়াটা, পায়াটা অবশ্যই 6 ইঞ্চি ছেড়ে দিবেন, 4 থেকে 6 ইঞ্চি। হ্যাঁ, যাদের নিচটা একটু ফাঁকা থাকে, তারপরে এই প্রতিটা হাইট। হ্যাঁ, আমি চিন্তা করেছি যে আমি অ্যাকোরিয়ামটা, অ্যাকোরিয়ামের সাইজটাকে বলি তাহলে আপনাদের সুবিধা হবে। আমি অ্যাকোরিয়ামটা দিয়েছি 36 লম্বায়, পাশে আছে 36, এইখানে আছে 18, আর হাইটে আছে 14। হ্যাঁ, সো অ্যাকচুয়ালি যদি আপনারা গ্লাস কিনতে যান এই 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 মাপের গ্লাস, তাহলে তার আপনাদের কাছ থেকে 18 স্কোয়ার ফিটের দাম নেবে, কারণ গ্লাস 6 ইঞ্চি 6 ইঞ্চি করে হিসাব করা হয়। হ্যাঁ, আর আমি এখানে গ্লাস দিয়েছি 8 mm, 8 mm নাসির গ্লাস। সো অনেক বড় ভাইরা আমাকে বলেছে যে ভাইয়া 8 mm কেন দিলা, 6 mm দিয়েও করা যেত টানা দিয়ে, বাট আমি সেফ থাকতে চাই, আমার 4টা টাকা বেশি গেল, আমি টেনশন মাথায় নিতে চাই না যে ইন ফিউচার এটার মুভমেন্টে বা এসে ক্র্যাক যদি করতে চায়। হ্যাঁ, 8 mm কস্টিং আমার অনেক গিয়েছে, আমার টোটাল 6টা ট্যাঙ্কের গ্লাসে আমার 9,500 টাকা গেছে
এক একটা ট্যাঙ্ক আমার তৈরি করতে লাগছে 1800 টাকা, 1800 থেকে 1900 টাকার মতন গেছে এক একটা ট্যাঙ্ক গ্লাস। বাট আপনারা যারা কম কস্টিং এ করতে চান তারা আপনারা 6 mm দিয়ে করতে পারেন, তাহলে আপনাদের কস্টিংটা অনেকটাই কমে যাবে। 6 mm করবেন, বাট ম্যান্ডেটরি এখানে টানা দিবেন, এখানে একটা টানা দিবেন, এখানে একটা টানা দিবেন। টানা টানা মানে হচ্ছে এখানে একটা ফ্ল্যাট বার এভাবে দিয়ে দিবেন। সো আর নিচে অবশ্যই কটশিট দিবেন। তো আমার এখানে এক একটা গ্যাপের সাইজ হাইট দেওয়া আছে 2 ফিট। হ্যাঁ, কারণ আমার এখানে আমি দিয়েছি 14 আর এখানে 1 ইঞ্চি, 1 ইঞ্চির কটশিট, তাহলে বাকি যতটুকু থাকে আমার মেনটেনেন্সের জন্য লাগে। এখন বলতে পারেন যে ভাই মেনটেনেন্স বলতে কি বুঝাচ্ছেন, আমি আপনাদের দেখাতে চাচ্ছি। দেখেন, সাপোজ একটা জগ যদি আপনি এখানে ভিতরে না ঢুকাতে পারেন, একটা পাইপ যদি ভিতরে ঠিক মতো না ঢুকাতে পারেন, তাহলে কিন্তু ঠিকভাবে আপনারা মেনটেনেন্স করতে পারবেন না। ময়লা পানি ফেলেন বা মাছের ওয়েস্টেজ ফেলতে কিন্তু লাগে। বাট আরেকটা জিনিস, আপনারা 14 না দিয়ে টাকা যদি কমাতে চান তাহলে আপনারা 1 ফিট দিবেন। দেখেন, 1 ফিট দিবেন, এতটুকু ট্যাঙ্কের হাইট দিবেন 1 ফিট আর উপরে দিবেন 18, তাহলে আপনারা ইজিলি 4টা রাখতে পারবেন। আমার জন্য একটু হাইট বেশি হয়ে গেছে, আমি যেহেতু 14 দিতে চেয়েছি। হ্যাঁ, তো আপনারা এই কাজটা করবেন। আর অবশ্যই এয়ারেশন দিবেন, আমি এর ভিতরে প্রত্যেকটা এয়ারেশন দিয়ে দিচ্ছি, কারণ এখানে সানলাইট পড়বে না আর তার জন্য ভালো লাইটিং থাকতে হবে। হ্যাঁ, আমি এখানে মডিফাই করে নিয়েছি লাইটগুলো, আমি নিজেই করে নিয়েছি লাইট। এখানে আমি আপনার 8520 যে স্ট্রিপগুলো আছে আমার কাছে ছিল, কারণ আমি DIY লাইট তৈরি করি, 8520 স্ট্রিপ লাগানো আছে প্রত্যেকটার ভিতরে 2টি করে। এখানে ইন্ডিভিজুয়ালি আমি প্রত্যেকটা লাইটে অন অফ করতে পারি। আর এই লাইটিং সিস্টেমটা আমি টাইমারে দিয়ে দিব। এখানে 30 ampere একটা পাওয়ার সাপ্লাই ইউজ করেছি, এটা কমপ্লিটলি টাইমারে চলে যাবে, কারণ এটা আমি হয় সন্ধ্যা থেকে নয় সকাল থেকে নির্দিষ্ট টাইমে এটাকে অন অফ করব। এখন বলতে পারেন যে ভাই এখানে কি কি গাপি রাখবেন। হ্যাঁ, এটা ভালো কথা, আমি এখন ছাদে যাব, দেখব। আর এই অবশ্যই এটা সাইক্লিং করাতে হবে, কারণ যেহেতু এটা সিলিকন দ্বারা তৈরি করা, তো সিলিকনের একটা গ্যাস আছে। তারপর আমি কিছুদিন সাইক্লিং করেছি, 4 থেকে 5 দিনে রেখে দিয়েছিলাম পানি। আর বড় সাইজের স্পঞ্জ ফিল্টার দেওয়া আছে ভিতরে প্রত্যেকটাতেই। আর কর্কশিটের দাম যদি কেউ জিজ্ঞেস করেন আমাকে, ভাই 3 ফিট বাই 4 ফিটের যে কর্কশিটগুলো আছে, কর্কশিটের দাম নেবে 39 ইঞ্চি, নর্মালি 39 বাই 6 ফিট 200 টাকা করে নিবে কর্কশিট 1 ইঞ্চি সাইজের। হ্যাঁ, এই আর আমার টোটাল যদি বলেন র‍্যাক সহ গ্লাস সহ কত গেছে, অ্যারাউন্ড 14,000-এর মতন গেছে। বাট খারাপ লাগে যখন কেউ র‍্যাক সেল করতে যায় বা ই করতে যায়, তখন তারা ভালো দাম পায় না। ও র‍্যাকের কথা তো বলেই নাই, দেখেন এটা কিন্তু 1.5 ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে করা। ভাই 1 ইঞ্চি অ্যাঙ্গেল করলে অনেক রিস্ক হয়ে যায়, আমি 1.5 ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে করেছি ফর মাই সেফটি। হ্যাঁ, 1.5 ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে করা। তো র‍্যাকে আমার খরচ গেছে 4,000 টাকা শুধু র‍্যাকটা তৈরি করতে। দেখেন সম্পূর্ণ র‍্যাকটা আপনাদের দেখাচ্ছি, সম্পূর্ণ র‍্যাকটা তৈরি করতে আমার 4,000 গেছে। আর 9,000-এর মতন গেছে হচ্ছে গ্লাস, আর 1,000-এর মতন গেছে আমার সিলিকন। 1,000-ও লাগে না, 1,000-এর মতনই সিলিকন, মানে আনুষঙ্গিক যা আছে। তো 14,000-এর মতো র‍্যাক কমপ্লিট হয়ে গেছে আমার। হ্যাঁ, তো এই ছিল আমার এক্সাইটমেন্ট। তো র‍্যাক রিলেটেড বা তৈরি করা বা কিভাবে তৈরি করছেন বা কোনো এইসব রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি জাস্ট আজকে আমার এক্সাইটমেন্টটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো অনেকেই বলবে যে ভাই ফ্রিকোয়েন্টলি কেন ভিডিও দিচ্ছেন, আপনারাই চাচ্ছেন ভাই ফ্রিকোয়েন্টলি ঘন ঘন ভিডিও দেন আপনার এক্সাইটমেন্ট। হ্যাঁ, আমি ভাই আমার আপডেট দিই, আমার এক্সাইটমেন্ট দিই। গাপ্পি মাফিয়া ওয়ান কাইন্ডস অফ আমার একটা পরিবারের মতন হয়ে গিয়েছে, অনেকেই আছে আমার এই ফ্যামিলিতে, অনেকে আমার সাথে কমিউনিকেট করে, ভালো লাগে, অনেকে কোশ্চেন করে, অনেকে আসতে চায়, বাট আমি সময় দিতে পারি না, কারণ আমি ভাই জানেন আমি চাকরি করি, চাকরির পাশাপাশি এই মাছ পালি, মাছ একটা শখ, পাশাপাশি কিছুটা ইনকাম হয়। বাট এখন শীত, আমি একটু নিজেই স্লো ডাউন করেছি। আর এখানে দেখতে পাচ্ছেন টিন টুন হাবি যাবে, অনেক কিছু আছে, সো এগুলো সব সরে যাবে। আর আর্ট স্ট্যান্ড নাই আনফর্চুনেটলি, বাকি অ্যাকোয়ারিয়ামগুলোকে আমাকে ফ্লোরেই রাখতে হবে। হিটার নিয়ে এসেছি, হিটারে ইলেকট্রিক কানেকশনগুলো করা হয়নি, সো ওই কানেকশনগুলোও দিব, দিলে রুমটা কমপ্লিট হবে। আর চেষ্টা করি প্রতিদিন ভিডিও আপলোড করার জন্য, বাট আপনারা যদি বলেন ঘন ঘন ভিডিও হয়ে যাচ্ছে, সাজেশন যদি আমাকে দেন তাহলে আমি এটা কমিয়ে দিব, একটু স্লো ডাউন করবো।
আর আর যদি কোনো কিছু নিয়ে আপনাদের কোয়ারি থাকে আমাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করবো এটা নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য, কারণ আই নিড দ্য টপিক্স, আমাকে টপিক্স প্রয়োজন। হ্যাঁ, নেক্সটে ভিডিও করব আপনারা এক্স্যাক্টলি কী পানি ইউজ করবেন, কোন পানিটা আপনাদের জন্য ভালো হবে, আর হচ্ছে যে পানিতে যদি আয়রন থাকে আয়রন কী কী সমস্যা করবে, এই আয়রন রিলেটেড পানি রিলেটেড আমি নেক্সট ভিডিওটি করব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভাই দেখি চ্যানেলের ভিউ হয় 400-500 বা 1000 ভিউ হয়, কেন 1000 লাইক হয় না কেন ভাই? হ্যাঁ, যারা ভিউ করেন অবশ্যই একটা থামস আপ দিয়ে আসবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।